মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সরকার পরিবারের দুর্গোৎসব এবারের 704 বছরে পদার্পণ করল। এই পুজো এলাকায় বড় দুর্গা নামে প্রচলিত। প্রাচীনতার দিক থেকে এই পুজো মালদা জেলার হাতিয়ে গোনা কয়েকটি প্রাচীন পুজোর মধ্যে অন্যতম। একই রূপে মায়ের আজও বংশ পরম্পরায় পুজো করে আসছে সরকার পরিবারের সদস্যরা। সূচনা হয়েছে দেবী পক্ষের, শরতে শিউলি গন্ধ, ঢাকের তালে দোল খাচ্ছে কাশবন, শহর থেকে গ্রামতলি মাকে বরণ করতে দ্বাড় খুলে প্রস্তুত আপামর বাঙালি। মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সরকার পরিবারের দুর্গা উৎসব এবারে 704 বছরে পদার্পণ করল। এই পুজো এলাকায় বড় দুর্গা নামে প্রচলিত। প্রাচীনতার দিক থেকে এই পুজো মালদা জেলার হাতে গোনা কয়েকটি প্রাচীন পুজোর মধ্যে অন্যতম। একই রূপে মায়ের আজও বংশ পরম্পরায় পুজো করে আসছে সরকার পরিবারের সদস্যরা। জানা যায়, প্রায় 704 বছর আগের কথা, সে সময় দিল্লির সুলতান মোগল সম্রাট শেরশাহ তার এক খুব কাছের খাজাঞ্চি বা তহসিলদার মানিকচকের গঙ্গা নদীর ওপর দিয়ে নৌকো করে নিজের স্ত্রীকে সঙ্গে করে নদীপথে পাড়ি দিচ্ছিলেন। তখন মথুরাপুরের কাছে তার স্ত্রীর হঠাৎ পেটে যন্ত্রণা ওঠে। সেই সময় তহসিলদার কবিরাজের খোঁজ আরম্ভ করেন। যেহেতু সেই সময় ডাক্তার নয়, কবিরাজের চিকিৎসাই চলত। কবিরাজের খোঁজে তহসিলদার এসে উপস্থিত হন সরকার পরিবারের কাছে। সেই সময় সরকার পরিবারের পূর্বপুরুষেরা কবিরাজি করত। সরকার পরিবারের কবিরাজের ওষুধে ক্ষণিকের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তহসিলদারের স্ত্রী। এতে অত্যন্ত খুশি হয় তহসিলদার। তখন তহসিলদার সরকার পরিবারের কাছে জানতে চান, আপনারা এই জায়গায় কি করেন? তখন সরকার পরিবারের পূর্বপুরুষেরা জানান, এখানে কবিরাজি ও পূজা অর্চনা করা হয়। তখন তহসিলদার মা দুর্গার পূজোর নামে 1700 বিঘা জমি দান করেন। তারপর থেকেই এই পূজোর সৃষ্টি, যা এখনো একই মতো হয়ে আসছে। এবছর 704 বছরে পদার্পণ করলো এই বড় দুর্গা পূজা। এক চালায় পুজো হয় মায়ের এখানে। মায়ের প্রতিমা একই রঙের, একই সাজ, একই মতো হয়ে আসছে। মায়ের প্রতি প্রচুর আস্থা রয়েছে স্থানীয়দের। মায়ের স্থাপিত মন্দির রয়েছে, তবে তা মাটির দেওয়াল। মাটির দেওয়াল ভেঙে পাকা মন্দির করার উদ্যোগ নিলেও মায়ের স্বপ্নদেশে আদেশ দেন সরকার পরিবারের সদস্যদের, মাটির দেওয়াল থাকার নির্দেশ দেন। তারপর মায়ের মন্দির মাটির দেওয়াল থেকে যায়। মন্দিরের মেঝে বর্তমানে পাথর দিয়ে বাঁধানো। স্থানীয়দের মতে 1971 বন্যায় বহু বড় বড় বাড়ি ভেঙেছে, কিন্তু মায়ের এই মাটির দেওয়ালে বিন্দুমাত্র ফাটল ধরেনি। একই মাটির মন্দির মায়ের আজও বিরাজমান। মায়ের প্রচুর সোনা চাঁদের অলংকার রয়েছে, প্রতিটি বাহন চাঁদের রয়েছে, প্রত্যেকে সোনার মুকুট রয়েছে। মায়ের এই পুজোকে ঘিরে 4 দিন জাঁকজমক মেলা বসে মণ্ডপ প্রাঙ্গণে। পুজো আমার বাপদাদার ঠাকুর তার আমলের পুজো। হ্যাঁ, তখন আমাদের জ্ঞানও নেই, তবে এই পুজোটা যা শুনেছি 700 বছরকার আগেকার পুজো। এবং এই পুজোতে সরকাররা আসেন কলকাতা থেকে, ষষ্ঠীতে আসেন, বেশিরভাগ ষষ্ঠীতেই আসেন, এবং তারা পুজো করে দশমী শেষ করে তার পরের দিন ওরা কলকাতা রওনা হন। এবং এই পুজোটা সব মথুরাপুর এলাকার মধ্যে বড় দুর্গা পুজো। এটা হচ্ছে বাড়ির পুজো আর কি, মানে সরকার, এটা হচ্ছে একদম নিখুঁত বাড়ির পুজো। সরকার পরিবারের এক সদস্য পার্থ সারথী দাশগুপ্ত জানান, সবাই বড় দুর্গা বলে জানে। এই পুজোটা প্রায় 704 বছর আগেকার পুজো, সে আমলে পুজোটা আরম্ভ হয়। আমাদের কয়েক পুরুষের আমরা এখানে আসতো, আমরা জানতাম, আমরা ছোটোবেলা থেকে পুজোতে আসি। এই পুজোটা শেষ সার আমলে, তখনকার দিনে আমাদের ঠাকুরদা ছিলেন কবিরাজ, যখন নৌকো করে যাচ্ছিলেন রানী, তখন কিছু অসুস্থ হয়ে পড়ে, তখন গ্রামে তখন কবিরাজের খোঁজ পড়ে, তখন আমাদের বাড়িতে আসেন। এই কবিরাজের খোঁজ করার পরে এই কবিরাজের ওষুধ খেয়ে উনি সুস্থ হন। তখন তার প্রধানতায় উনি বলে, আপনার কী চাইবেন? আমাদের দাদাভাই পুজো করি, দাদা আমাদের পুজোর জন্য আমাদের কিছু জমি দেন, দাদাভাইয়ের জন্য কিছু জমি উনি দান করেছিলেন। তখন আমাদের আধা শিলা আছে, এবং তার সঙ্গে আমাদের দুর্গা পুজোটা তবে থেকে হয়ে আসছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।